গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বলছি গুড মর্নিং, জানো এখন কটা বাজে? এখন বাজে রাত 11:39। সকালবেলায় কাজকর্ম থাকে, অনেকেই তো মনে করে আমি সংসারে কোনো কাজ করি না, ভ্যারেন্ডা বাজাই, সেই জন্য বলে দিতে হয়। দেখো এখন কত মানে বিষয়, মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, লাইটের আলো চেঞ্জ, তাই না? ঘুমাচ্ছে আমার ঘরের লোকজন, ঘুমাচ্ছে আর আমি আমার কাজ করছি অন্য ঘরে এসে। বলো কি ডেডিকেশন আমার, তাই না? সকালবেলা উঠলে পরে 10টার মধ্যে তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছে দিতে হবে, তাই না? চাপ মাথার মধ্যে, কাজের চাপ, এটা হচ্ছে কাজের চাপ। সুখের কপাল তো না যে ন্যাকাম করে মিথ্যে কথা বলে তারপরে ভিউজ কামিয়ে তারপরে ঘর বাড়ি তৈরি করে ফেলবো, তাই না? বলো, খেটে খেতে হবে, সত্যি কথা বলে খেটে খেতে হবে। তো থাম্বনেলে দেখে এসেছো গোল্ডমামনি, তারপরে মেমনি, এদেরকে নিয়ে ভিডিও বানাতে এসেছি আমি, ঠিক আছে? মানে আমার এই মর্নিং ভিডিও ডেডিকেট টু, মানে ডেডিকেটেড টু ওদের ফ্যামিলি, ওদের ফ্যামিলি, বুঝতে পেরেছো? তো গতকালকে আমরা দুই বোনের ভিডিওতেই একই জিনিস দেখতে পেয়েছি, একই জায়গা, একই মানুষের চেহারা, এই সমস্ত দেখতে দেখতে পেয়েছি। তো হাতগুলো না বেশি এরকম এরকম করছি, কেন বলো তো? আংটি পরেছি তো অনেকদিন পরে, তাই আদি আদি খিল্লাদের মতন। তো চলো মেন বিষয়ের মধ্যে ঢুকে যাই। তো দুই বোন কোথায় গেছে? বাপের বাড়ি। কি জন্য গেছে? ওখান থেকে যাবে একটা জায়গায়, সেটা তোমরা জানো, তবু আমি বলবো আমার ভিডিওতে। তো প্রথমে গেছে কোথায়? বাপের বাড়িতে। কোথায় বসে বসে গল্প করছিল? মায়ের ঘরে। কে কে ছিল? দুই বোন ছিল, দুই বোনের সন্তানেরা ছিল, এবং ছিল গুন্ডির মেয়ে, ঠিক আছে? এই কয়জন ছিল, ঘরে বসে গল্প করছিল। আর মেমনি কি করছিল? গুন্ডির মেয়ে অর্থাৎ বসের মেয়েকে নিয়ে আদিক্ষেতা করেই যাচ্ছিল, করেই যাচ্ছিল। দেখেছো গুন্ডির মেয়ের কথাবার্তার টোন? দেখেছো? আর ওদিকে বড় ভাসুরের, মানে বড় দাদার মেয়ের কথার টোন দেখেছো? দুটো কিন্তু পারবারিশের পরিচয় পুরো পরিষ্কার বহন করে, আপব্রিঙ্গিং যেটাকে বলে না, সেটা পুরো পরিষ্কার ফুটে উঠছে দুটো বাচ্চার ব্যবহারে, কথাবার্তায়, চেহারায়, সমস্ত জায়গায় ফুটে উঠছে। এটা ফুটে উঠবেই, ঠিক আছে? তো সব বসে বসে গল্প করছিল, যেই কথা মেমনি একটুখানি গুছিয়ে গুছিয়ে বলল, সেই কথাই গোল্ডমামনি একটু তরবর তরবর করে বলে দিল। বলে আবার কি বলল যে 4 মিনিট যখন ভিডিওটা হয়েছে, টোটাল 8 মিনিট না কত মিনিটের ভিডিও, 4 মিনিটের থেকে বলছে টাটা বাই বাই, আবার যদি গঙ্গায় স্নান করতে যাই তখন আবার দেখা হবে, টাটা বাই বাই করে করে অতক্ষণ টানলো, ঠিক আছে? অনেকে কথা গুছিয়ে বলতে পারে না, কচি খুকি তো কথা গুছিয়ে বলতে পারে না, এদিকে শাশুড়িরে ঘরের থেকে বের করে দিতে পারে, ঠিক আছে? তো দুই বোনে একই কথা বললো, একই লোকজন দেখালো। কথার কথা হচ্ছে, যার ঘরে এসে কথা বলছে, মানে মাসিমা, ওদের মা, সেই মা নেই, মানে ঘরটার মধ্যে মা মিসিং। হ্যাঁ বলো, দেখতে পেয়েছো? কেউ দেখতে পাওনি, কারণ আমি বারংবার বলছি যে মাসিমা কিন্তু নিজের বাড়িতেই থাকতে পারছেন না, পুরো বাড়িটা গ্রাস করে নিয়েছে কে? এই গুন্ডি। গুন্ডি পুরো বাড়িটা নিজের নামে লিখিয়ে নিয়েছে, মানে নিজের স্বামীর নামে লিখিয়ে নিয়েছে, এবং পুরো বাড়িটা রাজ করছে নিজে। নতবা তোমরা ভাবো বিনা কারণে এই যে মিথ্যে কথা বলে জোচ্চুরি করেছে, পয়সা কামিয়েছে, সেই দিয়ে দোতলা করছে কি তাদের থাকার জন্য? তাদের থাকার জন্য করছে। হ্যাঁ, গতকালকে ওই যে টিভি কেনার সময় টিভি কেনার কথা বলে বললো না যে একটা টিভি নিচে অবশ্যই দিয়ে দেওয়া হবে মার জন্য, মা থাকলে না টিভি দেখবে, মা থাকলে না টিভি দেখবে, ভূতে দেখবে টিভি, নিচের টিভি, নিচের তালার টিভি। আমি তোমাদেরকে বলে দিলাম নিচতলা ভাড়া দিয়ে দেবে, নিচতলা ভাড়া দিয়ে দেবে, কেউ থাকবে না, ওরা থাকবে উপরতলায়, নিচতলা ভাড়া দিয়ে দেবে, দেখবে এই পাশের ঘরও ভাড়া দেবে আর ওই পাশে ওই যে ওর মা যে ঘরে থাকে, শাশুড়ি যেই ঘরে থাকে, তার পাশের ঘরটাও ভাড়া দিয়ে দেবে, দেখে নিও তোমরা। তো দুই বোন গল্প করছে, গল্প করছে, মাসিমা তো মিসিং, মাসিমা নেই, কারণ মাসিমা রয়েছে বড় জায়ের ঘরে, বড় জায়ের বাড়ি বড় ছেলের ঘরে রয়েছে, সেই জন্য আমরা কেউ দেখতে পাইনি, ঠিক আছে? তারপরে দুই বোনই অঝোরে ঘামছে গো, অঝোরে ঘামছিল। গোল্ড মামনি তো কচ্ছপ, কি টপ টপ করে বেয়ে বেয়ে জল পড়ছিল, বুঝতে পেরেছো? শরীরে মেদ জমলে না গরম বেশি লাগে, দেখো হালকা ফুলকা মেয়ে তো, উপরে ফ্যান চলছে না, কিন্তু দেখো তবুও ঘামেনি, বুঝতে পেরেছো? এর জন্য মানে অল্প খাওয়া বা পেটে সহ্য না হওয়া কিন্তু একদিকে ভালো, বলো? হালকা পাতলা রোগা চেহারা থাকো, গরমেও কষ্ট হবে না, তবে হ্যাঁ শীতে কষ্ট হয়, সব দিক থেকে তার সুবিধা পাওয়া যায় না। তো এই যে দরদর করে দুই বোন ঘামছিল, কেন? এক পা বাড়ালেই তো সেন্ট্রাল এসি রুমে ঢুকে যেত, এক পা বাড়ালেই তো ভাইয়ের ঘরে ঢুকে যেত, ভাইয়ের ঘরে তো গিফটের পাওয়া এসি রয়েছে, তাও তো নিজের খরচা দিয়ে কেনেনি, ভাইয়ের ঘরে ঢোকা বুঝি বারণ?
ভাইয়ের ঘরে ঢোকা বুঝি বারণ, যেই ভাই এসি নেই বলে বোনের দিদির বাড়িতে গেল না, সেই দিদি বসে বসে ঘামছে, সেই দিদিকে ঘরে ঢুকতে দিল না, দুই দিদিকে ঘরে ঢুকতে দিল না, একটা দিদি একটা তো বোন মনে হয়, যাই হোক ওটা বড় কথা নয়, দুই বোনকে ঘরে ঢুকতে দিল না, নাকি পারমিশন নেই, এই ঘরে বসে বসে মায়ের ঘরে বসে বসে যে উদম ঘামা ঘামছো, আর গরমটাও তো পড়েছে, এসি ঘরে ঢুকতে দিল না, ছি 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 ছি, লজ্জা লজ্জা। সাদে সাদে বলি, দুই ননদ হচ্ছে বিনে পয়সার চাকর, সাদে সাদে বলি, হ্যাঁ সবাই বলে যে মিলেমিশে কাজ করলে অনেকেই জ্বলন হয় না, জ্বলন হয় না, এটা হচ্ছে বিনা পয়সায় খাটিয়ে নেওয়ার কথা, বুঝতে পেরেছো? যেটা আমি মুখের উপরে বলি, বিনা পয়সায় খাটিয়ে নিচ্ছে, ঠিক আছে? একমাত্র তখনই ওই গুন্ডির ভ্লগে একে দেখা যায়, এই মেমনিকে বলো গোল্ডমামনিকে বলো, তখনই দেখা যায় যখন এরা বিনা পয়সায় বেকার খাটতে আসে, গুন্ডির চাকরামি করতে আসে, তখনই একমাত্র এই গোল্ডমামনি বলো মেমনি বলো এদেরকে ওর ভিডিওতে দেখা যায়। আর ওই হিরোইনকে মানে গুন্ডি হিরোইনকে এদের ভিডিওতে, গোল্ডমামনির ভিডিওতে তো দেখাই যায় না, গোল্ডমামনির তো পাত্তাই দেয় না, গু পরিষ্কার করণীয় ভাবে না, আর মেমনির ভিডিওতে বাধ্য হয়ে দেখা দেয়, বাধ্য হয়ে দেখা দেয় গুন্ডি, নিজেকে হিরোইন মনে করে, বুঝতে পেরেছো? তো এই জন্যই বলেছিলাম বিনে পয়সার চাকর। তারপরে কি বললো এই হাসি খুশি মেমনি, কি বললো? খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া এই বাড়িতে হয়নি, কিন্তু খাওয়া দাওয়া হয়েছে ওই বাড়িতে, তবে এই এই বিষয়টা পুরো কনফার্ম হবে গুন্ডির আজকের ভিডিওতে, আজকে বিকেলের ভিডিওতে পুরোপুরি কনফার্ম হয়ে যাবে, তোমরা দেখে নিও, ঠিক আছে? তো শোনো, ভয়েস ওভার অনেক কিছু দেওয়া যায়, জিনিসটা তো দেখাতে হবে, আমার সকালের ভিডিওটা দেখে না হলে ভয়েসটা এডিট করে বেশ ঘুরিয়ে পেঁচিয়ে দিল, কিন্তু সিনটা তো দেখাতে হবে, সেই সিনটা তো দেখাতে পারবে না। তো এবার খাওয়া দাওয়া তো ওই বাড়িতে হয়েছে, নিজের বাড়িতে এই ইয়েসের জন্য কি যেন বলে গোলমামনির মেয়ের সঙ্গে দেখা করতে এসেছে, আর ওই মাতে মাতে বলে ওই মাতের সঙ্গে মাতামাতি করতে এসেছিল, তো হয়ে গেল। তারপরে গেল কোথায়, গঙ্গার ঘাটে। আহারে, এই মেমনি কি নিজের বোনের দিকে তাকায় না, ক্যামেরা হচ্ছে, মেমনি নাইটিটা পরেছে, নাইটিটা এত পাতলা বাজে লাগছিল, আশা করছি বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি, ঠিক আছে? নিচে একটা কিছু পরা উচিত ছিল, নাইটির নিচে একটা কিছু পরা উচিত ছিল, কোনোদিনই হুঁশ থাকবে না, পুরো এপাশ ওপাশ সব ক্লিয়ার ছিল, এটা বিচ্ছিরি দেখায়, এটা বাজে দেখায়। তারপরে কি হলো, তারপরে ওই বাড়ির থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে এলো, দেখলাম যাকে এই বৌদিকে, বড় বৌদিকে, মানে গুন্ডির বড় যাকে আর এদের বড় বৌদিকে দেখলাম, টোটোতে বসা ছিল, টোটোতে বসা ছিল, কত সুন্দরভাবে কথা বললো দেখেছো, যে তোমরা থাকতে পারবে না, তাহলে পরশু দিন চলো, তাহলে পরশু দিন চলো, এই হচ্ছে বৌদি, কত সুন্দরভাবে কথা বলছে, কে বলে কথা বলে না, এই তো গলার আওয়াজ শুনলাম পুরো পরিষ্কারভাবে, ওই গুন্ডি না মিথ্যে বদনাম দেয়, জায়ের নামে মিথ্যে বদনাম দেয় যে ক্যামেরায় আসতে চায় না, বুঝতে পারলে? মানে নচ্ছার তো নিজে, নচ্ছারগিরি করে বসে রয়েছে নিজে, ওর জন্যই তো জায়ের সঙ্গে মিল খায় না, যাটা যে ভালো সেটা বোঝাই যায়, নতবা প্রথমে শ্বশুরকে টানলো, শ্বশুর মারা যাওয়ার পরে এখন শাশুড়িকে টানছে, বড় যা খারাপ, তাই না? তুমি তোমরা খুব ভালো, এই গুন্ডি নিজেকে খুব ভালো প্রমাণ করতে যায়, সব কিছু প্রমাণ হয়ে যাচ্ছে ভগবান। তো এরকম হবে বৌদি আর ননদের রিলেশন, বৌদি আর ননদের রিলেশন এরকম হবে। তারপরে গোল্ডমামনির মেয়ে যেতে পারবে না, কেন? পরীক্ষা শেষ হয়নি, আর গোল্ডমামনিকে দেখো, এরকম মা যেন কারোর না হয়, কোনো সন্তানের যেন এরকম মা না হয়, সন্তান কি খেলো, কি পড়লো, কোন সাবজেক্টে ভালো নাম্বার পাচ্ছে, কোন সাবজেক্টে বেশি কেয়ার দরকার, কি করছে না করছে কিচ্ছু জানি না, ড্যাং ড্যাঙিয়ে ঘুরে বেড়াচ্ছে, দিনের পর দিন এক ঠ্যাং তুলে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পেরেছো? ঠ্যাং তুলে তুলে ঘুরে বেড়াচ্ছে, কখনো পার্কে যায়, কখনো মন্দিরে যায়, কখনো এখানে যায়, কখনো ওখানে যায়, এখন তো যাচ্ছে কোথায়, বড় দাদার শ্বশুর বাড়ি যাচ্ছে মেয়েটাকে ফেলে রেখে। কেন, শখ পূরণ কি আর দুদিন পরে করা যেত না, শখ পূরণ দুদিন পরে করা যেত না, মেয়েটা তো সারাক্ষণ ওই ঘরের মধ্যে থাকে, আর এখন তো একা একা থাকে, কারণ এখন ঠাকুমাও সরি দিদা, দিদাও তো থাকে না, দিদাও তো এই বাড়িতে থাকে না, একা একা মেয়েটার কি কেয়ার হয় গো বলো তো, দিদা থাকে না, আর গুন্ডি গুন্ডা তো, গুন্ডার কথা তো ছাড়ো, গুন্ডি তো পুছেও দেখে না, তাহলে মেয়েটার কেয়ার নিচ্ছে কেডা, সেটা ভেবেছো? ও ঠিক মতন পড়ছে কি না পড়ছে, পড়ার বদলে কিছু করছে কি না করছে, সেটা কে দেখছে? কারণ এই বয়সে কিন্তু দিগ্ভ্রম হওয়ার, মতিভ্রম হওয়ার চান্সটা বেশি, আমরা পড়েছি না কৈশোরকালটা, কৈশোরকালটা হচ্ছে ঝড় ঝঞ্ঝার কাল, তাই না? কে দেখে একে, কে দেখে এই গোলমামনির মেয়েকে?
অথচ দেখো মেয়ে পরীক্ষা রয়েছে, মা ড্যাং ড্যাঙিয়ে ঘুরে বেড়াচ্ছে, মায়ের কোনো দায়িত্ব তো পালন করলোই না, কোনো দায়িত্ব পালন করলো না। মা বাবা হতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, নিজে হয়নি তাতে কী হয়েছে, নিজের বাবা মাকে দেখেছি, আরও কত বাবা মাকে দেখি চোখের উপরে, বাচ্চার পড়াশোনার জন্য কোথাও নড়ে না, কোথাও যায় না। আর এ বাচ্চা মানুষ করা তো দূরের কথা, বাচ্চার কি হলো না হলো কিচ্ছু দেখার দরকার নেই, ড্যাং ড্যাঙিয়ে ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পারলে বন্ধুরা, আমার এই ভিডিওর মধ্যে ওদের দুজনের যে ভিডিও দেখলাম, গোলমামনি আর এই মেমনি, এই দুজনের যে ভিডিও দেখলাম না, আমার একটা জায়গায় খুব কষ্ট হয়েছে, একজনের প্রতি খুব কষ্ট হয়েছে, কে বলো তো? বড় জায়ের মেয়ের উপর। বড় জায়ের মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয়েছে, কেন বলো তো? দুইজন ব্লগ করার মানে ইয়েতে, দুজন ব্লগ করার ধন্দে, তালে ওই বাচ্চা মেয়েটাকে একই কথা দুবার করে রিপিট করতে হচ্ছে, কোথায় যাচ্ছ? দিদুন বাড়ি, কোথায় যাচ্ছ? দিদুন বাড়ি। আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, খুব বেশি হয়েছে, হয়েছে বাপরে বাপ, এক ব্লগ করার জন্য ওই বাচ্চা মেয়েটাকেও এক কথা দুবার করে রিপিট করাচ্ছে। ভাবো ভাবো, ওই বাচ্চা মেয়েটাও ছাড় পাচ্ছে না এদের হাত থেকে। তারপর আবার কি বলছে, দেখতে থাকো, একটা ব্লগে তো সব দেখাতে পারবো না, মানে ডবল ডবল দেখার জন্য তৈরি থাকো, একই জিনিস ডবল ডবল দেখার জন্য তৈরি থাকো। মেমনি কিন্তু বেশ গুছিয়ে গুছিয়ে কথা বলে নিয়েছে, আর গোলমামুনি যা হোক একটা করে ছেড়ে দিল। তবে হ্যাঁ, ঘুরতে যাচ্ছে বলো, তাও কোথায়? দাদার শ্বশুর বাড়িতে। ভাইয়ের শ্বশুর বাড়িতে গেছে কোনোদিনও? তোমরা কি জানো? আমি কিন্তু জানি না, তোমরা জানলে আমার কমেন্ট বক্সে বলে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।